আমি নিজেও তো সেই জামাত বিএনপির আমলে ওই সময় আমি অনেক পালা গান করতাম। আমার সাথে যারা পালা গান করতো তখন তারা আজকে অনেকেই ছিল বা অনেকেই জানেন এই বিষয়গুলা। সেই সময় প্রচুর পরিমাণে এই বিভিন্ন অলিদের মাজারে বিভিন্ন অনুষ্ঠানে এই বোমা হামলা এবং অত্যাচার, পীর মাসায় কলি আবদালদের মাজারে যাওয়া যাবে না, এই যে একটা বাধা, আমরা কিন্তু সেই সময় দেখছি যে কী অবস্থাটা সারা বাংলাদেশের ছিল। আমরা কিন্তু জানটারে হাতে নিয়ে আমাদের যুদ্ধ করে করে তখন এই গানগুলা গাইতে হয়েছে। তো এখনও কিন্তু আছে, আরও আরও বেশি আছে। তো আমার কথা হইল আমাদের সবার একত্রিত থাকতে হবে, এবং যে সরকার আমাদের বান্ধব সরকার, পীর মাসায়ে কলি আবদাল বান্ধব সরকার, সেখানে যে আয়োজনটা, এই আয়োজনটাই হলো একটু ভিন্ন রকম আয়োজন। আপনারা জানেন যে এটা মাওলার অভিষেক আমার হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয়, যার উপরে এই আহলে বায়াতের দায়িত্বভার দিয়েছেন আমাদের সেই মাওলা আলী, তার অভিষেক আয়োজন আজকে। আয়োজনটা একটু অন্যরকম। আয়োজনে আমাদের এই অঞ্চলের যত পীর মাশায়েক তরিকাপন্থী তারাই আসলে আমন্ত্রিত ছিলেন এবং মঞ্চে তারাই ছিলেন। আমরা অনেকের বক্তব্য শুনেছি, আধ্যাত্মিক কথা এবং হাদিস কুরআনের আসল মানে কথা যেগুলা, সেই কথাগুলো অনেকেই বলেছেন, যদিও সময় স্বল্পতার জন্য হয়তো অনেকের বক্তব্য শোনা যায় নাই। আলোচনা সভাই ছিল আজকে, আমাদেরও শিল্পীরা যারা আসছেন অনেকেই আলোচনা অংশ নিয়েছেন। এরকম একটি সভা আসলে আমরা আয়োজন করতে পেরে সত্যিকার অর্থে খুবই অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, যে আমরা যেই তরিকাকে বিশ্বাস করি, যেই তরিকার মানুষ আমরা, মনে প্রাণে যেটাকে ভালোবাসি, সেগুলো নিয়ে একটু আয়োজন মাঝে মাঝে করতে পারলে সত্যিকার অর্থে আত্মার খোরাক, রুহের খোরাক হয়। এই মাওলা আলীর অভিষেক, এই আয়োজনটি গত বছর আমার নির্বাচনী এলাকা সদরের তিনটি ইউনিয়ন, হাটিপাড়া, পোটাইল, ভাড়ারিয়া, সেই অঞ্চলের থেকে আমরা শুরু করেছিলাম। একেবারে সেই হাটিপাড়ায় আমরা প্রথম এই আয়োজনটিতে আমরা অংশ নেই, এবং এই বছর এসে আমরা সেই আয়োজনটাকে আর একটু বড় করে করার চেষ্টা করলাম। বড় বলতে আমরা এটাকে আরও ছড়ায় দেওয়ার জন্যই হরিরামপুরে গতকালকে জিন্দাশা বাবার মাজারে আমাদের এই একটি আয়োজন ছিল। তো গতকালকেও সেখানে দারুণ চমৎকার আয়োজন এবং আলোচনা ছিল, এবং আলোচনার পরে দু একটি শান ছিল। তো আজকেও আমাদের ওই রকমই একটা পরিকল্পনা ছিল, কিন্তু সকাল থেকে আবার মনও খারাপ ছিল, যে হারে বৃষ্টির অবস্থা, তিন চারবার করে এই স্টেজ সেঁচা লাগছে, মানে এত বৃষ্টি হইতেছে, একবার সেই চেটেচা ঠিকঠাক করা হয় আবার বৃষ্টি হয়। তো এই অবস্থার মধ্যে তারপরেও যে দূর দূরান্ত থেকে অনেকেই আসছিলেন, কারণ আপনারা জানেন যারা পীর মাশায়েক, যারা এই ওরস মাহফিল এগুলো করেন, তারা বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে আজকে অংশ নিয়েছিলেন। অনেকেই হয়তো শেষ পর্যন্ত আর থাকতে পারেন নাই, কারণ আবার দূর দূরান্তে যাইতে হবে, আবার অনেকের বয়সও হয়েছে। সব মিলিয়ে অনেকেই আলোচনায় অংশ নিয়েছিলেন, অনেকেই আলোচনা হয়তো করেন নাই কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন, অনেকের অনেক চাওয়া পাওয়াও আছে। তো আমরা যেহেতু মাওলা আলীর এই অভিষেক আয়োজনটা শুরু করলাম, এবং আমাদের সিঙ্গাইরে এখানে এই আয়োজনটার নেতৃত্ব দিচ্ছে আমাদের পীরজাদা আবু নঈম বাশার, মেয়র সিঙ্গাইর পৌরসভা, তার নেতৃত্বে এই আয়োজনটি হয়েছে। আমি তাকে ধন্যবাদ জানাই, এবং তার ভক্ত আশেকান আমাদের যারা আছে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, যে চমৎকার এই আয়োজনটা করার জন্যে।
আমি আয়োজনের সাথে একটু শরীক হতে পেরে সত্যিকার অর্থে ভালো লাগছে। কারণ মাঝে মাঝে আমাদের আত্মার খোরাক তো এখান থেকেই আসে। আমাদের অনেক শিল্পী দয় এখানে উপস্থিত হয়েছে, অনেকে আমন্ত্রণ পাওয়ার সাথে সাথেই, এটা কিন্তু কোনো কিছুর বিনিময়ে না, শুধু মাওলা আলীর সম্মানে দু একটি কথা রাখবে, হয়তো একটু আত্মার খোরাক তারা নিজেরাও পাবে এবং আমাদেরকেও দিবে, সেই উপলক্ষেই অনেকেই আসছে। আমি অনেক শিল্পীরা যারা আসছেন তাদের সকলের প্রতি আমার অনেক অনেক গভীর ভালোবাসা মহব্বত থাকলো। আসলে মাওলা আলীর সম্মান নিয়ে আপনারা যে আলোচনাগুলো শুনছিলেন, এই আলোচনা যদি দিনের পর দিন, রাতের পর রাত করা হয়, এই আলোচনা আমরা বলে শেষ করতে পারবো না। কারণ মাওলা আলী আমার, হুজুরে পাক বলেছেন, একদিকে আমার মাওলা আলী আর একদিকে আমার পবিত্র কোরআন শরীফ। আপনি পবিত্র কোরআন শরীফকে যতবার পড়বেন ততবারই নতুনত্ব এবং নতুন কোনো বিষয় আপনি কোরআন শরীফের মধ্যে পাবেন। এটাই হলো কোরআন শরীফের বৈশিষ্ট্য, আপনি যতবার পড়বেন ততবারই নতুন করে কোনো কিছু বিষয় পাবেন, আবার পড়বেন আবার ওর মধ্যে নতুন আর একটা বিষয় পাবেন। এটা কিয়ামত পর্যন্ত আপনি যদি কোরআন শরীফ পড়তে থাকেন আপনার এটা শেষ করতে পারবেন না, নতুন বিষয়। এই নতুন নতুন বিষয় যেটার মধ্যে বুঝার মতো, জানার মতো, জ্ঞান অর্জন করার মতো যেই লেখন, যেই পুস্তকটা রয়েছে সেটাই হলো পবিত্র কোরআন শরীফ, সেটাই হলো আমার আল্লাহ পাকের পবিত্র বাণী। আর তেমনিভাবে তুলনা করেছে আমার হুজুর পাক ওই পবিত্র কোরআন শরীফের সাথে মাওলা আলীকে। মাওলা আলীকে জানা, মাওলা আলীর শানে নজুল, এটা যতবার বলবেন, যত জানবেন, যত শুনবেন ততই নতুনত্ব কিছু পাবেন, এটার মধ্যে পুরাণ হওয়ার কোনো কাহিনী নাই। তাই আমার হুজুর পাক বলেছেন কোরআন শরীফ আর মাওলা আলী এই দুইটা কখনো ভাগ হবে না, দুইটা কখনো আলাদা হবে না, এটা একে অপরের পরিপূরক। কোরআন শরীফ ছাড়া মাওলা আলী না, মাওলা আলী ছাড়া কোরআন শরীফ না। তাই তোমরা যদি হযরত ইবনে আব্বাসী রহমতুল্লাহ আলাইহি উনার একটা বর্ণিত একটা কিতাবে রয়েছে যে যদি তোমরা কেউ সেই আল্লাহ পাকের সাথে তোমরা যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই সেই আল্লাহর পবিত্র রজ্জুকে তোমরা শক্তভাবে ধরো। তো একজন আরবি এসে আমার হুজুর পাককে প্রশ্ন করলেন যে হুজুর পাক, আপনি যে আপনার বক্তব্যের মধ্যে বললেন যে আল্লাহ পাকের সেই রজ্জুকে শক্তভাবে ধরতে হবে, রজ্জু মানে কি এবং সেটা কোথায় আছে, আমরা কিভাবে সেটা চিনতে পারবো, জানতে পারবো? তখন আমার হুজুর পাক বললেন রজ্জু মানে রশি, আল্লাহ পাকের পবিত্র রশি যদি তুমি ধরতে চাও তাহলে শক্তভাবে ধরো। কিভাবে ধরবো, কোথায় সেই রশি? সাথে সাথে মাওলা আলীকে ধরে তার হাতের উপর হাত রেখে আমার হুজুর পাক বললেন এই যে এইটা হইল আল্লাহ পাকের শক্ত রজ্জু বা রশি। কিয়ামত পর্যন্ত এই মাওলা আলীর এই হাতের উপরে হাত, অর্থাৎ এই রজ্জুতে, এই রশিতে যারা হাত রাখবে তারা আমার আল্লাহর সাথে সরাসরি কানেকশন তাদের থাকবে। তাহলে এখন তো আমরা চর্ম জ্ঞানে, চর্ম চোখে, বাহ্যিক চোখে আমরা তো মাওলা আলীর রশিকে দেখি না, আমার নবীর রশিকে দেখি না, আল্লাহর রশিকে দেখি না, তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব, কোথায় সেই রশিটা পাব? এই এই বিষয়গুলো জানতে হলে, এই বিষয়গুলো বুঝতে হলে, চিনতে হলেই একজন কামেল পীরের হাতে, একজন পথপ্রদর্শকের হাতে হাত দিতে হবে। তিনিই কেবল আপনাকে চিনাই দিতে পারবে, জানাই দিতে পারবে, বুঝাই দিতে পারবে কীভাবে সেই মাওলা আলীর রশি, অর্থাৎ আল্লাহ প্রদত্ত সেই রশিকে আপনি কীভাবে ধরবেন, কোথার থেকে ধরবেন। তাই সেখানে আসলে আমরা যারা আছি আমাদের অনেক জানার অনেক বাকি আছে। আমরা যারা পীর মাশায়েক লাইনের মানুষ তারা হয় নিজেরা চর্চা করব, না হয় একজন গুরুর কাছে যায়া, পীরের কাছে যায়া আমাদের বেশি বেশি তার কাছ থেকে শুনতে হবে, জানতে হবে এবং সেটাকে আমল করতে হবে। আমরা যারা শিল্পী আছি আমি তাদের প্রতিও আহ্বান রাখব, আমি যেটা করি আমি সেটাকে বিশ্বাস করি,
আমি যেন আমি যা করি আমি যেন তা বিশ্বাস করে আমি যেন সেটা পালন করি এবং সেটা কিভাবে পালন করতে হবে আমি যেন সেটা ছড়ায় দিই, আমি যেন কোনো কিছুতে কোণঠাসা হয়ে না যাই, আমি যেন কোনো কিছুতে নিজেকে লুকায় না রাখি, একটু পাশ কাটায় না চলি, মনে করি এটা আমার ব্যবসা, আমি গান করে খাই, এই গান ভালো গাইলাম আর আমার ইনকাম আসলো, শেষ। এইটা যেন আমরা কেউ না করি। আমাদের বেশি বেশি আমার মনে হয় এই আহলে সুন্নাতুল জামাতের এই এই মতো ধারার যারা সুফিবাদের যারা লেখক আছেন তাদের এই লেখা, তাদের পুস্তকগুলা, তাদের এই শানগুলা, তাদের এই শানে নজুলগুলো আমরা যেন বেশি বেশি জানি, পড়ি, আর না পড়লে যারা জানে তাদের সঙ্গ করি। আমার মনে হয় এইগুলো আমাদের বেশি বেশি বাড়ানো দরকার। এখন আসছেন, অনেকেই আমাকে বলেছেন যে জাতীয় পর্যায়ে অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে আমাদের এই বিষয়গুলোকে স্বীকৃতি দেওয়া, আমাদের এই বিষয়গুলোকে তুলে ধরার এটা আপনি পারবেন। আমি পারবো, ঠিক আছে, কিন্তু আমারও ওইরকম পিছনে পিটালি দরকার আছে। এই যে যেটা আমরা শুরু করলাম এইটাকে আমাদের শুরু করতে হবে, আমাদের লোকবল বাড়াইতে হবে, আমাদের সকলের সুর এক সুর হইতে হবে, আমাদের চাওয়া পাওয়ার মধ্যে একটু, দাবির মধ্যে একটু মানে আড়ি থাকতে হবে। সব কিছু মিলে আমরা যদি আস্তে আস্তে আগাইতে পারি, আমাদের বিশ্বাস, আমাদের সব কিছু, আমাদের গন্তব্য যদি ঠিক থাকে নিশ্চয়ই আমরা সেখানে একদিন না একদিন পৌঁছাইতে পারবো। চেষ্টা করতে তো আর ত্রুটি বা সমস্যা নাই, চেষ্টা করতে তো অসুবিধা নাই, আমরা যেন ওই চেষ্টায় থাকি, আমরা যেন নিজের ভালো বুঝি, তো এইটা আমাদের বুঝতে হবে। যাই হোক, আমি বলতে চাই এটাই শেষে যে আমরা বর্তমান যে সরকারের আমলে আছি, yeah.
আবার কেউ অল্প দিনে বুঝে যে দয়ালে চোখে কি কয়, তার মুখে কি কয়, কি কইতে চায়, তারই হৃদয়ে কি চায়, এটা কিন্তু অল্পতেও বুঝতে পারে যদি সেই মাওলার জ্ঞান তার মধ্যে সরাসরি থাকে। তাই কবি এখানে বলেছে।